মতো তো এবার বি দুঃখ লাগুচি আগে বেড়ে পাই ভাবু কিন্তু সরকার হোক রাজ মো এরিয়ার এমএলএ মানে মো এরিয়ার সরকার মো সরকার কাহা চলে আমার দুঃখ সুখের সাথী সি কন মো সাগে ঠিয়া হলে নি এবার ন্যায় পাই মো পাখানে আসি ঠিয়া কনা ঠিয়া হো নাতি কি মতে কৌ না বরং মতে আনিয়া পাই এত মতো বিরোধ কলে পাই তার উত্তর এবে পাওনি

ये भौणी जो प्रश्न पचारूँ तार उत्तर दौना कहीं आपं प्रचार करोट आनी दुख में आई किड़ा यहीप बड़बड़िया घंट घोड़ापी आप धमका सी आपण निर्वाचन मंडल आपण प्रचार कर दल रणे नेत्री एवं आपण दल रेत्री कौच माँ को सम्मान महिला सशक्तिकरण ये केवल स्लोगान मो झीव मोबाइल से रही যিহেতু ৰাষ্ট্ৰপতি তুমি ৰিপোৰ্ট মাগিলে ৰাষ্ট্ৰপতি যেতিয়া ৰিপোৰ্ট মাগি দে তাৰ দিন ক'লে ছিংগাপুৰ মোবাইল আছিলে যদি মোবাইল আছিল কোলিলানি ত'লে যদি সেই মোবাইলটা খোলা খুলি পাৰিলে নে সেই মোবাইলটা আমি দে দো নহ'ব নাই আমি দবুনো আমি কৰ্টৰে চব্মিট কৰোঁ কাকি ক'ৰবাত সেইটো কিছু নাই খুলি পাৰিলে নে ত'লে কোৰ্টৰে কি খাব কোৰ্টৰে কি খোলিব কয়ে আজিয়া ତେଣୁ ମମିତା ମେହେର ହଉ ବା ଗୋବିନ୍ଦ ସାହୁଙ୍କ ହଉ ତ ସେମାନଙ୍କର ସବୁ ଜାଗା ଆଜ୍ଞା କମିଶନର ପୋଲିସ ସବୁ କିଛି ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ପ୍ରେସରରେ ସବୁ କିଛି ଦାବିକି ରଖୁଛନ୍ତି ତାପରେ ଗୋଟେ କଥା କହିକି ଶୁଣନ୍ତୁ ଧନେ ଏ ଯୋଉ ଓଡ଼ିଶା ସରକାର କହୁଛନ୍ତି ନାରୀ ସଶସ୍ତ୍ରୀକରଣ କରାହେଉଛି କଣ ନାରୀ ସଶସ୍ତ୍ରୀକରଣ କରାହେଉଛି କହିଲେ ଟିକେ ନାରୀମାନଙ୍କୁ ଆଗ ସୁରକ୍ଷା ଦିଅନ୍ତୁ ନାରୀମାନେ ସୁରକ୍ଷା ହେଇ ବଞ୍ଚିଲେ ସିନା ସଶସ୍ତ୍ରୀକରଣ ହେବେ নারী জীবন তো প্রতি পাদে পাদে পাদেকের জীবন সুরক্ষিত না জীবন বিপদে অশস্ত্রীকরণ কমিটি হেবে বঞ্চলে তো জীবনরু আচ্ছা যে যশা সরকার কৌশল নারী সশস্ত্র এই যে নারী ভিতরে সশস্ত্রীকরণ ভিতরে নারী নু মু তো গোটে বিজেডি দলর আগধাড়ির নেত্রী না তাহলে মতো তো সুরক্ষা দিয়ে দেলানি মতো তো সরকার মো কথা শুনলে অসুরক্ষিত হলি মো ঝিও আজ গলা ମୋତେ କେତେବେଳେ ନ୍ୟାୟ ଦେ ମୋତେ କେତେ ସୁରକ୍ଷିତ ମୁଁ ଅଛନ୍ତି କୁହନ୍ତୁ ମୁଁ ଯଦି ଆଗଧାଡ଼ିର ବିଜେଡି ଦଳର ମହିଳା ହେଇକି ମୁଁ ସୁରକ୍ଷିତ ନୁହଁନ୍ତି ତାହେଲେ ଚିନ୍ତା କରନ୍ତୁ ମୋ ପଛରେ ଯୋଉମାନେ ସାଧାରଣ ଲୋକ ଅଛନ୍ତି ଯୋଉ ନାରୀମାନେ ଅଛନ୍ତି ସେ କେତେ ସୁରକ୍ଷିତ ଏଇ ସରକାର ସମାଜରେ ତେଣୁ ମୋବାଇଲ କଥା ଆଜ୍ଞା ମୁଁ ବର୍ତ୍ତମାନ କହୁଛି ମୋବାଇଲ କଥା ମୁଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭୁଲି ଗଲିଣି